রক্তের কোনো বিকল্প নেই, আর রক্ত বাজারে কিনতেও পাওয়া যায় না। আমার আপনার শরীরে রক্তদান করে একজন রোগীকে বাঁচানো যায়। মঙ্গলবার সকালে উদয়পুর ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে আয়োজিত রক্তদান শিবিরে এ কথাগুলি বলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিন রক্তদান শিবিরের আয়োজন করে গোমতি জেলার যুব মোর্চার কর্মকর্তারা। আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, যুব মোর্চার গোমতি জেলার সভাপতি সুকান্ত সাহা, রাধা কিশোরপুর মন্ডল সভাপতি প্রবীর দাস সহ আরো অনেকেই। শিবিরে রক্ত প্রদানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এই মুহূর্তে রাজ্যে যদি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন কাজ থাকে সেটা আজকে বলতে হবে যে রক্তদান। কেননা বিগত দিনে দীর্ঘদিন বেশ কিছু কয়েক মাস যাবৎ নির্বাচন চলার কারণে স্বাভাবিকভাবে যে রক্তদান এই ব্যাপারটাই সমস্ত বন্ধ ছিল অনেকদিন। কিন্তু আমরা সকলে জানি যে প্রতিদিন প্রতিনিয়ত বৎসরের প্রতিটি দিন যে রক্তের খুব প্রয়োজন হয় মানুষের মানুষের জীবন রক্ষা করার জন্য। এবং সকলে মিলে যদি রক্ত আমরা যদি নিজের শরীর থেকে আমরা না দিই তাহলে বহু মানুষের মৃত্যু সম্মুখীন হতে হবে। আমরা সকলে জানি যে রক্ত আর যাই হোক জগতের সব কিছু কিনতে গেলেও কেনা যায়, কিন্তু রক্তকে কেনা যায় এ ব্যবস্থা নেই। আপনার আমার রক্তে আরেকজনের জীবন রাখতে হবে এটা স্বাভাবিকভাবে। এবং এই প্রচলন এই পদ্ধতি বহু আগের থেকেই ছিল।